করে নেবো, ঠিক আছে? হ্যালো গাইস, গুড মর্নিং। আবার আপনাদেরকে একটা বৃষ্টি ভেসে সকালে নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু হচ্ছে শুধুমাত্র বৃষ্টি দিয়ে। তার কারণ ঘুম থেকে উঠেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলো, এখন আজকে আমাদেরকে এখন নিচে যেতে হবে। ঘোড়া গেলে কি একটাও নয়? বন্ধুরা, ছাতে থেকে নিচে নামতেই মা বললো যে রান্না করার যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, ওগুলো নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এখন আমরা ব্রাশ করে কিছু খাবার জন্য বসে গেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু রুটি আছে। তো ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিলাম, তার কারণ একটু অন্ধকার অন্ধকার বোঝাচ্ছিলো এইখানটা। তো যাই হোক, মোটামুটি এই থালাতে অনেকগুলো রুটি আছে। তো সব রুটি তো আমি আর খেতে পারবো না, মোটামুটি ছখানা রুটি আছে। তো এইগুলো থেকে আমি হাফ খাবো, তাই দুধটাও কিন্তু বেশি নেব না, হাফ নেব। হাফ বলতে এই যে বাটিটাতে এটাতে নেব, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, ঠিক আছে? তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। রিম ঝিম রিম ঝিম, বৃষ্টি পড়ে দাদু, বৃষ্টি পড়ে দাদু। কেমন বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, আরে কোদাল, হ্যাঁ কোদাল নাই, দূর। তো বন্ধুরা, ওখানে ভাই আর বোন পড়াশুনো করছে, তো তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, ঠিক আছে? আর দাদু হয়তো বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, বাট কিছু বলেনি, ঠিক আছে? আর ওরা তো ছোট্ট, তাই কিন্তু ওরা বলছে। আর এখানে দেখুন, মুরগি বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, স্বস্তি খাতে বাড়িতে গেছিলাম কদালের জন্য, আর কদাল দিয়েছে অবশ্যই, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু অনেকটা বৃষ্টি পড়ছে, কী হবে জানি না। আর আজকে দুটো কথা লাগবে, তার কারণ দাদাও আছে বাড়িতে, বৃষ্টিটা পড়ছে। তো ভাবছি যে আর একটু যখন ফাঁকা করবে তখন চলে যাবো, তখন অনেকটা বৃষ্টি পড়ছে, পরেই যাচ্ছি একটু। কী দুটা হোক, দুটা দুটা গং হয় বললে হন যাও, অনেক বড় আছে। তো বন্ধুরা, স্বস্তিকাদের বাড়ি থেকে বাড়ি আসার পরে দেখি যে বৃষ্টিতে না ভেসার জন্য ঘং তৈরি করা হচ্ছে, যেটা হবে প্লাস্টিকের। তো চলো এখন আমরা ঘংটা তৈরি করে নিই। আর এখানে অনেক কিছু জিনিসপাতি আছে যেগুলো কিন্তু কারেন্টের কাজ করার জন্য, তো এগুলো কিন্তু আমরা এখন রেখে দেবো। এখন আমাদেরকে কিন্তু ঘংটা কেটে নিতে হবে, অর্থাৎ প্লাস্টিকটা কিন্তু সাইজ করে কেটে নিতে হবে। দুটো হাতে দিতে হবে কি? দুটো হাতে দিচ্ছি। তো বন্ধুরা, প্লাস্টিক কাটাটা আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ দাদা বলছিল যে দুটো হাতেই ধরতে হবে। তো যাই হোক, দুটো ভাগ হয়ে গেছে, এখন আমরা সেলাই করব। তো গাইস, এটা কিন্তু সুতো আর সুই দিয়েই সেলাই করা হচ্ছে, যেটা কিন্তু দাদা বানাচ্ছে, ঠিক আছে? আমি ঠিকঠাকভাবে পারি না, আর দাদা কিন্তু এটাকে সেলাই করছে, আর আমি কিন্তু তাকে একটু হেল্প করে দিচ্ছি, জাস্ট একটু সামান্য মুড়ে ধরে আছি, ঠিক আছে? তাহলে এটা সেলাই করলে মানে জল লাগবে না মাথার মধ্যে। কিন্তু এটা তৈরি করলো আমি কিন্তু এটা মাঠে নিয়ে যাবো। তো গাইস, মাথায় দেখতে পাচ্ছেন যে বয়স্কদের মতো মোটামুটি গামছাটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এরকমভাবে একটু মাঠের দিকে যাচ্ছি, মানে শ্বশুরবাড়ির কাজ করতে, ঠিক আছে? আর অনেকটা জল পড়ছে, মানে গুঁড়ো গুঁড়ো জল পড়ছে, তো সেই জন্য মাথাটা ঢাকা নিয়ে নিয়েছি, যাতে কাজ করতে সুবিধা হয়। আর এরকমভাবে জলটা কাটছে না, তো মানে যে শ্বশুরবাড়ির কাজগুলো করব, একটু অন্তত এক ঘন্টা যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে আশা করছি যে কমপ্লিট হয়ে যাবে। তার কারণ আমরা আজকে দুজন আছি, আমি আছি আর দাদাও আছে। আর ওখানে দেখতে পাচ্ছেন যে দাদা আগেই চলে গেছে, ওখানে কাজ করছে, ওই যে ছাতা নিয়ে আসে, ঠিক আছে? সো বৃষ্টিটা অনেকটা পড়ছে, এরকমভাবে মেঘটা ধরে আছে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, এই যে এখানে কিন্তু দাদা কাজ করতে লেগে গেছে, দেখতে পাচ্ছেন ওই পাশে, আর এই পাশটাতে জল জমে গেছে অনেকটা, আর এই পাশটাতে গাছগুলো মনে হচ্ছে এখন একটু ভালো লাগছে। এই পাশটাতে এখনও পর্যন্ত এগুলো জমে আছে, তো এইগুলোকেই সাফা করতে হবে। আর এই পাশটাতে একটু জল জমে আছে বেশ ভালোই, তো ওই যে সাফা করছে, এইভাবে সাফাটা আমরা করে নেবো, ঠিক আছে? সে বন্ধুরা, কাজ করতে করতে দেখি যে তিনটে বাছুর আমাদের ঝিঙে বাড়িতে ঢুকে গেছে। আর ঝিঙে বাড়িতে ঢুকে গেছে মানে আমি মানছি যে তারা কিন্তু কিছু খাচ্ছে না, ঠিক আছে? ঘাস খাচ্ছে। সো ওরা ঘাস খেলেও
মানে গাছগুলোতে যদি ফা দিয়ে দেয় সেটাকে কিন্তু নষ্ট করে দেবে, তো সেই জন্য কিন্তু এদেরকে একটু তাড়িয়ে দেওয়া দরকার। তাই কিন্তু আমি এসেছি এদেরকে তাড়ানোর জন্য। তো বন্ধুরা এখন আমাদের দেখতে পাচ্ছেন যে শশা বাড়িতে পুরোপুরি মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাটি দেওয়া কমপ্লিট করতে দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে। আগাছাগুলো সব কিন্তু চাপা পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে দাদা কিন্তু আবার একটা অন্য কাজে লেগে গেছে, যেটা হচ্ছে এখানে এই জমিটাতে ভিতা কাটছে। সো আমাকেও কিন্তু এটা করতে বলছে, বাট আমার কিন্তু অনেকটা খিদে পাচ্ছে, তাই কিন্তু আমি একটু বাড়ি যাব। তো চলো এখন আমরা একটু বাড়ি চলে যাই। তো বন্ধুরা আমরা এখন একটু বাড়ি চলে যাচ্ছি, অনেক খিদে পেয়ে গেছে। সকালবেলা দেখেছেন যে আমরা রুটি খেয়েছি কিন্তু, ঠিক আছে, সেই জন্য অনেকটা খিদে পাচ্ছে। তো যাই হোক মোটামুটি চলো এখন খাওয়া দাওয়াটা করতে হবে, আর এখন আমার স্নান করা যাবে না। তো এখন স্নান যদি করি তাহলে আবার এসে ওইখানে কিন্তু ভিতাটা কাটতে পারবো না। আর মানে এখন খেয়ে নিয়ে গরু ছাগলগুলো বাঁধা আছে সেগুলোকে খুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো সেই জন্য কিন্তু আমি স্নানটা করবো না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো গাইজ অলরেডি কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র একটা তরকারি রয়েছে আর ভাত রয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব। তো গাইজ ভাত খাওয়ার সময় দেখি যে বাবা চলে আসে, এবং বাবা কিন্তু স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। তো বাবা বললো যে দুধটা ধুয়ে নিই একটু। তো দুধ ধোয়া হয়ে গেছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন যে গরুর বাছুরটা দুধ খাচ্ছে। তো তারপরে কিন্তু আমরা ছাগলগুলো নিয়ে যাচ্ছি মাঠের দিকে, আর ছাগলগুলো আমি যদিও মাঠের দিকে নিয়ে যাচ্ছি বাট আমাকে কিন্তু চড়াতে হবে না, ঠিক আছে, বাবা চড়াবে। আর বাবা একটু পরে কিন্তু গরুগুলো খুলে নিয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো কিন্তু আমাদের জমির দিকে চলে যাচ্ছে বা শশা বাড়ির দিকে চলে যাচ্ছে, তো সেইখান থেকে কিন্তু ছাগলগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা এই পাশটাতে এসে দাঁড়ালাম, ওই পাশটাতে আমাদের ছাগলগুলো ছিল, বাট এখন এসে আছে ওই পাশটাতে। ওই পাশটাতে দেখতে পাচ্ছেন যে খাচ্ছে। তো ওইখানটাতে ছাগলগুলো যেহেতু আছে আমরা কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে আছি, আর এইখানটাতে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে এই পাশটাতে যে গাছগুলো আছে এগুলো যাতে না নষ্ট করে অন্যের গাছ, আর এই গাছগুলো কিন্তু অনেকটা ভালো আছে। বন্ধুরা যদি আমার গাছের সঙ্গে এই গাছগুলো তুলনা করা হয়, সত্যি কথা বলতে তুলনামূলকভাবে এই গাছগুলো কিন্তু সব থেকে পাওয়ারফুল আছে, মানে এই গাছগুলো ভালো আছে আর কি, ঠিক আছে। তো এরা মানে ঠিক টাইম মতো যত্নটা করেছে, বাট এদের কিন্তু আমার থেকে পরে লাগানো, ঠিক আছে, মানে মার্চিংটা ঠিক টাইম মতো করে দিয়েছে, আর ওই মার্চিংটা করতেই আমার দেরি হয়ে গেছে, সেই জন্যই সমস্যা। যেমন ধরুন এই যে মার্চিংটা করার পরে এরা মাছাটা যা করে দিয়েছে মাটি মার্চিং করার পরে, দেখুন বন্ধুরা ঘাস থাকলেও কোনো অসুবিধা নেই, এই কম ঘাস আছে। আর এই পাশটাতে দেখুন এখন কিন্তু গাছগুলো অবহেলা হলেও কোনো ব্যাপার নেই, তার কারণ ও গাছ ঠিকঠাকভাবেই থাকবে। আর যদি প্রথমে মার্চিং করার আগে যদি তুমি অবহেলা করে দিয়েছো তাহলে কিন্তু দেখবেন যে আমাদের গাছ ঠিক যেরকম হয়েছে, ঠিক যেরকমভাবে হলুদ হয়ে গেছে সেরকমভাবেই হলুদেই রয়ে যাবে। তো তাই কিন্তু মার্চিংটা ঠিক টাইম মতো করে দেওয়া দরকার। আর এখানে দেখতে পাচ্ছেন মার্চিং ঠিক টাইম মতো করার পরে এরা হয়তো জমির দিকে আসেনি, যে এই পাশে গাছগুলো বেরিয়ে যাচ্ছে। আর ছাগলগুলো কী করছে, এই যে দেখুন বড়ো বড়ো যে ফাঁকাগুলো হয়ে গেছে নেটের ফাঁকে, এই যে যেমন এত বড়ো ফাঁকাটা, তো এই ফাঁকাটা কিন্তু মুখ ভেতরে পুরে ওই যে ডগগুলো আসে, গাছের যে ডগাগুলো আছে ওইগুলোকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তো সেই জন্য কিন্তু এই পাশটাতে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো বন্ধুরা যেখানে আপনাদেরকে আমি ভাত খেতে যাওয়ার আগে দেখিয়েছিলাম যে ওখানটা ভিতা ছাড়ার কথা, ওখানটা দাদা ভিতা ছেড়ে শেষ করে দিয়েছে, এই জমিটা বাকি আছে, আবার অন্য একটা জমি বাকি আছে। তো বাবা বললো যে ওইখানে চলে যায় ওইখানে ছেড়ে দে, আর বাবা গরুগুলো নিয়ে আসলো। আসার পরে আমাকে বললো যে ঠিক আছে তুই এবার যা, ছাগলগুলো আমি চড়াচ্ছি। দিয়ে বাবা ছাগলগুলো চড়াচ্ছে, তাই কিন্তু আমরা এই যে এই কাজটা বাকি আছে এই কাজটা কিন্তু আমরা করে নেবো, ঠিক আছে। তো চলো এখন আমরা ভিতা কাটা কাজটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। তো বন্ধুরা এই সময় বর্ষাকালে কাকড়ি বেরিয়ে যায় মাঠের মধ্যে, দেখুন বন্ধুরা ছোটো ছোটো কাকড়ি বেরিয়েছে, এই যে এই যেমন চড়ে চড়ে যাচ্ছে, মানুষের দেখা পেলেই এরা কিন্তু খুব জোরে জোরে চড়ার চেষ্টা করে। দেখুন দেখুন এ একটু আহত হয়ে গেছে, মানে আমি ভিতা কাটছিলাম তো তখন কিন্তু মানে এ কী করেছে, মানে এ আগের দিয়ে চলে গেছিলো মনে হয়, টুকটাক ঠোকাঠুকি হয়েছে, তবে এর কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমি দেখলাম যেটা আর কি, ঠিক আছে। এই দেখুন। তো বন্ধুরা এতক্ষণ পর মোটামুটি আমার পুরো ভিতা কাটা কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে কিন্তু স্নানটা বাকি আছে, সেটা কিন্তু স্নান করবো, আবার একটু একটু খিদে পাচ্ছে, তো দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, এবং বাড়িতে আসার পর কিন্তু স্নান রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন বাজে 5টা, আর এখন স্নান করা কমপ্লিট হলো, ঠিক আছে। তো ভাবছি যে কিছু খাওয়া যাক,
তো দেখা যাক, খেতেও পারি আবার নাও পারি, ঠিক আছে? তো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা খেতে বসে গেছি, একটু একটু খিদে পাচ্ছিল, আবার কখনো কখনো খিদে পাচ্ছিল না, তো ভাবলাম যে খেয়ে নিই। তো চলো এখন আমরা একই খাবার খেয়ে নিই। বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু বিকেলবেলা একটু মাঠে গিয়েছিলাম, ঠিক আছে? মাঠে গিয়ে ওখানে একটু খেলা করলাম, দিয়ে তারপরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরেই কিন্তু আপনার সঙ্গে আর তেমনভাবে ক্যামেরায় আসা হয়নি। তো যাই হোক, মোটামুটি এখন আমরা আমাদের সেট আপে আছি, এখানে কিন্তু ভিডিও এডিট করতে হবে এবং আপলোড করতে হবে। তো যাই হোক, আমরা এখন ভিডিও এডিট করব এবং আপলোড করব, এখন বাজে 9:30। তো চলো এখন ভিডিও এডিট করে আপলোড করে দিই। তো ততক্ষণের জন্য কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে যাচ্ছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা চলো আজকের মতো, বাই।